আর পরবর্তীতে আরেকটা ঘটনা হচ্ছে, আমি শিল্পকলা গেলাম, সেখানে একজন আমাকে চিনতে পারলো। তো আমাকে বললো যে ভাই আপনার নাটক দেখেছি, আপনার একটা অটোগ্রাফ নিতে চাই। আমি বললাম যে ভাই অবশ্যই দেবো, আপনি একটু সাইডে আসেন। তো একটু সাইডে গেলাম যে কেন ভাই, আর আপনি আমাকে একটা অটোগ্রাফ দেন। বলছে কেন, বলছে আমি জীবনের প্রথম অটোগ্রাফ দিচ্ছি। আপনার একটু মন খারাপ ছিল, তো আমি যখন বর্ডার ক্রস করে ফিরছি দেশে, তার আগে রাতে অন এয়ার হয়েছে। তো আমি শুনতে পাচ্ছি ইন্ডিয়ার ওই পাশে দুজন কথা বলছে, এই দেখ দেখ কালকে নাটকের হিরো এখানে দাঁড়ায় আছে। একজন বললো কোনটা কোনটা, বলো ওই যে ছেলেটা। তারপরে মনে পড়েছিল যে না চেহারা, সে আমার নায়ক। আমি মোটামুটি একটা ধাক্কা খেলাম একটা। শৈশবে আমি বলবো আসলে আমি 12 বছর পর্যন্ত মাইউসিং ছিলাম। সেক্ষেত্রে আমার মায়ের একটা অসম্ভব ভূমিকা এখানে আছে, মানে আমার এই বেড়ে ওঠার পেছনে বা ছোটবেলা থেকে আমাকে গান শেখানো, যদিও উনিটা সফল হননি পরবর্তীতে, গানটা আমাকে দেওয়া হয়নি, এটা ওনার একটা আফসোস। আবৃত্তি করানো, আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এগুলো মাই ঠেলে ঠেলেই আমাকে করাতো। আমি এখন ধারণা করি যে আসলে বীজটা সেই শৈশবেই মাই বপন করেছিল আমার ভিতরে। এটা আসলে একেবারে কাকতালীয় হবে এবং হুট করে হয়ে গেছে আসলে, মানে আমার কখনোই পরিকল্পনা ছিল না যে আমি অভিনেতা হব বা এখানে কাজ করব। আমার বরং ছোটবেলার শখ ছিল ফুটবলার হওয়ার। হ্যাঁ, আমি প্রচুর ফুটবল খেলতাম, কিন্তু ম্যাক্সিমাম সাইড লাইনে থাকতে হতো, সেখানে খুব বেশি প্রতিভা আমার ছিল না। আর অভিনয় বিষয়টা হচ্ছে, যখন ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো তখন যে ফ্রি টাইমটা থাকে কলেজে অ্যাডমিশন, তো বন্ধু বান্ধবরা একদিন এসে বললো যে চল আমরা মঞ্চে গিয়ে বেলিউডে নাটক দেখি, মঞ্চ নাটক। তো তখন আমরা প্রচুর ব্যান্ডের কনসার্ট দেখতাম, ওই ইটা আমাদের মধ্যে ছিল, ফ্রেন্ডের মধ্যে। তাই বললাম যে কনসার্ট হলে দেখতে পারি, নাটক টাটক এই গরমের মধ্যেই আমি যাত্রা মাত্রা দেখতে পারবো না। তখন আমার এক ফ্রেন্ড সুজন, ও এখন কানাডায় আছে, ও আমাকে বললো যে না দোস্ত, এখানে গেলে স্টার দেখা যায় সরাসরি। আমি কাকে দেখা যাবে, বললো মুক্ত মুক্ত মুক্ত। আমি হিসাব করে দেখলাম যে কোন দলে স্টার বেশি, মানে আমার পছন্দের তারকারা কারা, কোন দলে আছেন। তো দেখলাম নাগরিক নাট্য সম্প্রদায়, ওইখানে আছে যেমন নূর, বিপাশা হায়াত, আফসানা মিমি, আবুল হায়াত, আলী জাকের, খালেদ খান, সেই সাথে গ্যাস স্বচক্ষে স্টার দেখার জন্য। এবং আমার মনে আছে আমি প্রথম নাটকটা দেখেছিলাম আলী জাকারের নির্দেশনায়, হ্যামলেটের রূপান্তর, দর্পণ নাটকটি, যেখানে যুবদা মানে আমাদের খালেদ খান অভিনয় করেছিলেন। তো স্টার দেখতে গিয়ে আমি মোটামুটি নাটকটার প্রেমে পড়ে গেলাম, দেখলাম জিনিসটা তো খুব অসাধারণ, একটা অন্য ধরনের, দেখতে দেখতেই একটা অন্য ধরনের অনুভূতি আমাকে দিচ্ছে। তাহলে আরেকটা নাটক দেখি, আরেকটা নাটক দেখতে গেলাম, সেটা হচ্ছে গ্যালিলিও। এরপরে তারপর দেখলাম ঈর্ষা। ততক্ষণে মোটামুটি আমার মাথার ভিতরে পোকা ঢুকে গেছে আসলে, এবং তখন আমি এখানে চিন্তা করতাম যে আচ্ছা এই যে নাটকটা হচ্ছে, পেছনে গল্পটা আসলে কি, বা ইয়ে স্টেজে ঢোকার আগে যে মেকআপ রুম, ওইখানে মানে আর্টিস্টরা কি করে বা কি গল্প করে, রিহার্সাল কিভাবে করে। তখন দেখলাম এটা জানতে আমাকে আসলে দলে ঢুকতে হবে, এছাড়া তো আমি এগুলো জানতে পারবো না। কোনো রেফারেন্স ছিল? কোনো রেফারেন্স ছিল না। হঠাৎ আমি একটা পত্রিকায় দেখলাম নাগরিক নাট্য সম্প্রদায় নতুন সদস্য সংগ্রহ করছে, এবং তাদেরকে অনার্স পাস হতে হবে, কিন্তু তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি। হ্যাঁ থাকতো, কিন্তু সদস্যরাই আছে, কিন্তু আমার আগ্রহ ছিল নাগরিক নাট্য সম্প্রদায়, ওই একটি দলে আমি ঢুকবো, আমার টার্গেট ছিল। তো লাকিলে ওই সময় নেওয়া হচ্ছিল, তো আমি একটা মিথ্যা কথা বলে ইন্টারভিউ দিয়েছিলাম এখানে। তখন বলছিল যে অনার্স পাস হতে হবে আর কি, কিন্তু আমি ছিলাম ইন্টারমিডিয়েট পাস হলে সেই সময়, কিন্তু তারা স্পেশালি কনসিডার করে আমাকে নিয়েছিল। শুরুটাই ভাবে আসে, তখন তো বেসিক্যালি মঞ্চ নাটকটাই করতাম আসলে, সেখানে তো আর পেশাদারিত্বে কোনো প্রশ্ন ছিল না। বেসিক আমি আসলে কোনো কিছুতে খুব একটা ফোকাস ছিলাম না, যেমন আমার সাবজেক্ট ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স। তো আমার বন্ধু বান্ধবরা সব হুট করে ঢুকলো কমার্সে গেল, আমিও কমার্সে গিয়ে অ্যাকাউন্টিংয়ে না বুঝে ভর্তি হয়ে গেলাম আসলে, এবং গিয়ে দেখলাম যে একটা ভজঘটে লেগে গেলাম, আমি ঠিক বুঝতে পারছি না বা কেন করছি। তো সব মিলে তখন আবার টুকটাক নাটক করা শুরু করেছি টিভিতে। তখন আমি ডিসিশন নিলাম যে না আমি নাটকই করব, এবং নিজেকে বোঝালাম যে নাটকের সাথে অ্যাকাউন্টিংয়ের কোনো সম্পর্ক নাই, এটা খুবই একটা কুযুক্তি আসলে, এটা কোনো যুক্তি নয় নিজেকে বোঝানোর জন্য আর কি। তো আমি পড়ালেখাটা ছেড়ে দিলাম আলটিমেটলি, যে আমি নাটকই করব। আসলে মঞ্চের মোহটা কিন্তু এখন পর্যন্ত আমার কাটেনি, আর সময় দিতে পারি না। আর যেটা হচ্ছে ফিনান্সিয়াল কারণে আমাকে তো মানে এখন যেমন ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট, সো আমাকে এখানে আর্ন করার জন্য একটা পথ বেছে নিতেই হয়। তো আমি সেই জায়গায় লাকি যে যে কাজটা আমি পছন্দ করছি সেটা করে আমি জীবিকা নির্বাহ করতে পারছি, খুব কম মানুষের ভাগ্যটা হয়। তো আই এম সো লাকি। আমার হচ্ছে কি, অনেক আমার খুব বিচ্ছিন্নতা ছিল না কিন্তু ঢাকার সাথে আসলে, কারণ ছবি যে ঋণের কথা বলছি। ও আচ্ছা, আমি তো কৃতজ্ঞতা প্রথমে জানাবো নাগরিক নাট্য সম্প্রদায়কে, স্পেশালি আমি বলবো নূর ভাই এবং জাকির ভাই। আচ্ছা আচ্ছা, মানে আজকে আমার এই যে বেড়ে ওঠা, আজকে এখানে যে বসে আছি এই পর্যন্ত, ওই শুরুটা আসলে ওনাদের হাত ধরেই, ওনাদের দেখানো পথ দিয়েই আসলে। একটা বুস্টআপ করেছিল রাকায়েত ভাই, গাজী রাকায়েত, উনি আমাকে প্রথম টিভি নাটকে নিয়ে আসেন। তো আমরা যখন দলে কাজ করতাম উনি আমাদের সিনিয়র মেম্বার ছিলেন, তো মাঝে মধ্যে আমরা নিজেরা টুকটাক ছোটোখাটো নাটক নিয়ে রিহার্সাল করতাম, রাকায়েত ভাই আমাদের কিছু ওয়ার্কশপ করাতেন।
তো করতে করতে একদিন উনি বললেন যে একটা নাটক তৈরি করবে, নাটকের নাম হচ্ছে গোর, বিখ্যাত একটি প্রোডাকশন। তো আমি বললাম রাখাতে দিলাম, কিন্তু শুটিং দেখতে যাবো, কখনো শুটিং দেখিনি। বলে যে হ্যাঁ অবশ্যই যাবি, চ্যানেল তুই অ্যাসিস্ট করতে পারিস, অবশ্যই অ্যাসিস্ট করবো, কোনো সমস্যা নেই। তো কাস্টিং করা হয়ে গেল, সব বড় বড় অভিনেতা অভিনেত্রী করবেন নাটকটি। শুটিংয়ের কিছুদিন আগে রাখাতে হঠাৎ করে আমাকে ফোন দিলেন, বললো যে দিনার কাস্টিং চেঞ্জ হয়ে গেছে, তোকে এই ক্যারেক্টারটা করতে হবে, মানে মেইন যে ক্যারেক্টারটা। আচ্ছা, আমি রাখাতে ইম্পসিবল, প্রশ্নই ওঠে না, আমি মঞ্চে কাজ করছি, ভালো আছি, কি ভাষায় দিছে তুই গালি খাবি না, তুই তালি পাবি। এবং জাস্ট ওনার উপর ভরসা করে এই কাজটা করা শুরু। এটা নির্দেশনা দিয়েছেন সালাম লাভলু, আবার কোয়ার্টিস্ট ছিলেন বিপাশা হায়াত। অসাধারণ, ওটা একটা অন্যরকম অনুভূতি আসলে। যেমন একটা দুটো আমি এক্সাম্পল দিতে পারি, যেমন প্রথম যখন গোর নাটকটা অনেয়ার হয় আমি দেখতে পারিনি, কারণ আমাদের দলের শো ছিল কলকাতায়। তো সো যেহেতু একবারই এটা হয় তখন তো আর ইউটিউব নাই বা ইন্টারনেট নেই যে আমি পরে দেখতে পারবো, তো এটা নিয়ে একটু মন খারাপ ছিল। তো আমি যখন বর্ডার ক্রস করে ফিরছি দেশে, তার আগে রাতে অনেয়ার হয়েছে, তো আমি শুনতে পাচ্ছি ইন্ডিয়ার ওই পাশে দুজন কথা বলছে, এই দেখ দেখ কালকে নাটকের হিরো এখানে দাঁড়ায় আছে। একজন বললো কোনটা কোনটা, বলো ওই যে ছেলেটা। তারপরে মনে পড়েছিল যে না চেহারা, সে আমার নায়ক, আমি মোটামুটি একটা ধাক্কা খেলাম একটা। আর পরবর্তী আরেকটা ঘটনা হচ্ছে, আমি শিল্পকলা গেলাম, সেখানে একজন আমাকে চিনতে পারলো, তো আমাকে বললো যে ভাই আপনার নাটক দেখেছি, আপনার একটা অটোগ্রাফ নিতে চাই। আমি বললাম যে ভাই অবশ্যই দেবো, আপনি একটু সাইডে আসেন। তো একটু সাইডে গেলাম যে কেন ভাই, আপনি আপনি আমাকে একটা অটোগ্রাফ দেন। বলছে কেন, বলছে আমি জীবনে প্রথম অটোগ্রাফ দিচ্ছি, আপনার অটোগ্রাফটা আমি রাখবো। আমি তো সাবলীলি পেয়েছি, আমি ওই জায়গায় আমি নিজে খুব লাকি মনে করি, কারণ দেখালো প্রথম নাটকটি হচ্ছে নাট্যকার কাজের একাত, নির্দেশক হচ্ছে সালাদিন লাভলু, দারুণ ক্যারেক্টার পেলেন। হ্যাঁ, আমার কোয়ার্টিসে বিপাশা হায়াতের মতো একজন সিনিয়র গুণী অভিনেত্রী, তো এই কম্বিনেশনটা হয়ে গেলে কিন্তু তখন আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি, বা আমার দর্শক জনপ্রিয়তা পেলাম বন্ধ নাটক করে, সেটা একটা মাইলস্টোন বাংলা প্যাকেজ নাটকের জন্য। তো আমার শুরুটা আসলে খুবই মসৃণ ছিল, আমি খুব লাকি আর্টিস্ট সেই জায়গা থেকে বলবো, আমার প্রতিভার চেয়ে আমার লাক অনেক বেশি ফেভার করেছে। আমার দর্শক একেবারে সোজা সাপটা কথা, তখন ভালো নাটক হতো, রুচিশীল নাটক হতো, ভালো গল্প হতো, আচ্ছা তখন দেখতো। আচ্ছা, ভালো নাটকের সংজ্ঞা, ভালো কন্টেন্ট। আচ্ছা, কারণ এখন যেমন বলা হয় যে এই কোনো ডিরেক্টর যদি একটা প্রপোজাল নিয়ে যায় আপনি অমুক অমুককে ডেটটা নিয়ে আসেন, তাহলে এই প্রজেক্ট আপনি করতে পারবেন, তার মানে ওর কাছে হিরো হচ্ছে ওই এক্স অথবা জেড, কিন্তু তখন ছিল হিরো ছিল কন্টেন্ট আসলে। আচ্ছা, এবং সেই দিনটাকে তখন আবার ফিরে আসছে ওটিটি কল্যাণে, এখন কিন্তু কন্টেন্ট হচ্ছে হিরো। আমি আসলে না মানে অন্য ট্র্যাকগুলো দেখতে চাই না, কে কোথায় দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে, আমি শুধু আমার ট্র্যাকটা নিয়েছিলাম, যাতে আমি ট্র্যাকচ্যুত না হই, আমি ফোকাস ছিলাম ওই জায়গাতেই, কাজে আমার নজরটা ছিল একেবারে সামনেই, এদিকেও না এদিকেও না। সো আমি রিলে রেসের মধ্যে কখনো পড়িনি, কারণ কি আমার সামনে গেলে কে পিছনে গেলো ডাজেন্ট ম্যাটার, তুমি তাই হয়েছিল। বাট আমার এখনও মনে আছে তখন যখন আমরা শুটিং করতাম, একটা ফ্যামিলি বন্ডিং তো ছিল, বা শিডিউল থাকতো, দেখালো আজকে জাহিদ ভাই শুটিং বা তুষার ভাই শুটিং আছে, ওদিন আমার শুটিং নাই, তো জাহিদ ভাই ফোন দিয়ে বলতো চলে আড্ডা দিব, তো আমি দেখালো আমার শুটিং নাই, ওখানে গিয়ে আড্ডা দিচ্ছি। এমন আড্ডা হতো যে অ্যাসিস্ট্যান্টটাকে টেনে তুলতে পারতো না আর্টিস্টদের, যে ভাই আসেন তো শটটা দিয়ে যান আগে, তারপর আবার আড্ডা দিন। আচ্ছা, এই লেভেলে ব্যস্ততা বেড়েছে মানুষ, আমি বলি কি এই সময় মানুষগুলো কেমন যেন খুব দৌড়াচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, এবং কেন দৌড়াচ্ছে, কিসের পিছনে দৌড়াচ্ছে, সেই জিনিসগুলো আমার কাছে আসলে খুব স্পষ্ট না। তো মানুষের ওই জায়গায় অনেক আবেগও কমে যাচ্ছে আমার মনে হচ্ছে, আগে যে আড্ডা, যেমন আমার লাইফে আড্ডা অনেক কমে গিয়েছে আসলে। ধারেক ব্যস্ত না, সময়েরও একটা বিষয় আছে আসলে, বা আমি যদি বলি মানে খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে যানজট, তো আমি উত্তরে থাকি, আগে যেমন রেগুলার আমি মগবাজারে গিয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম, তো এখন চিন্তা করলে ভয় লাগে আসলে, কখন রওনা দেব, কখন পৌঁছাবো, কখন বাসায় ব্যাক করবো আবার, এগুলো একটা আসলে খুব প্র্যাকটিক্যাল কিছু রিজন। আমি মঞ্চ কর্মী, কিন্তু পরিচিতি কিন্তু আমাকে মঞ্চ দেয়নি আসলে, পরিচিতি দিয়েছে কিন্তু আমাকে টিভি মিডিয়া, আর মঞ্চের জায়গাটা আমার কাছে আলাদা, সেই কারণে আমি সব কিছু শিখেছি মঞ্চ থেকে, আজকে যে পথটা আমি চলছি তার বীজটা কিন্তু ওখানে আসলে। আমি সেটা শুধু মানে অভিনয়ের মানে শিল্পকলা সেটা না, শুধু আমি লাইফের ডিসিপ্লিন কমিটমেন্ট এগুলো কিন্তু আমি শিখেছি থিয়েটার থেকে বা মঞ্চ থেকে, যেটা আমাকে এখন পর্যন্ত হেল্প করছে। ঝামেলাটা হচ্ছিল আমার ক্ষেত্রে কি, যে একই ধরনের চরিত্র পাচ্ছিলাম, যে খুবই ভদ্র বিনয়ী এই ধরনের কিছু, মানে বা বোকাশোকা টাইপের কিছু চরিত্র, মানে যেটা কোনো ডাইমেনশন নেই, আলাদা কোনো লেয়ার নেই, মানে এটা খুব বেশি অভিনয় করা লাগে না আসলে চরিত্রগুলোতে, যে সংলাপগুলো বলে চলে আসলেই হয় আসলে, মানে এটা কোনো চ্যালেঞ্জই দেয় না আসলে। তো সেইটা একটা ঝামেলা ছিল আমার জন্য। তারপর আমি ট্রাই করেছি ডিফারেন্ট ক্যারেক্টার করার, কিছু হয়েছে কিছু হয়নি। 95 থেকে শুরুটা আমার খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আমি ব্যাপক সাড়া পেয়েছি সেই সময়, সেই গোরের কথাই বলি বা বন্ধনের কথাই বলি,
সেই পার্টটা অনেক বেশি সিগনিফিকেন্ট আমার জন্য।